যেখানে নাম্বার 1 যে সাবজেক্টটা সেটা হলো ডিসক্রিট স্ট্রাকচার, এটা হলো আমাদের বিসি এর ক্ষেত্রে ম্যাথমেটিক্স, ঠিক আছে। বাট এই যে ম্যাথটা, এই ম্যাথটা কিন্তু আমাদের ক্লাস 11 12 বা সায়েন্সের ম্যাথের মতো নয়। এই ম্যাথটা প্রত্যেক স্টুডেন্টকেই নতুন করে শিখতে হবে। এটা তোমাদের হচ্ছে কম্পিউটার সায়েন্সের স্পেশাল ম্যাথমেটিক্স। আজকের এই ভিডিওতে আমরা ম্যাকাও ইউনিভার্সিটি 2021-22 সেশনের বিসিএ ফার্স্ট ইয়ারের নতুন সিলেবাস সম্পর্কে আলোচনা করব। এই ভিডিওতে আমরা বিসিএ যে সিলেবাস আছে ম্যাকাও ইউনিভার্সিটি তা এ টু জেড দেখব। শুধুমাত্র সিলেবাসটুকু দেখব না, সিলেবাস দেখার পাশাপাশি কোর্স স্ট্রাকচার অ্যান্ড প্রত্যেকটি সাবজেক্টে স্পেশালিটি কী আছে, কোন সাবজেক্টে তোমরা কোন জিনিসটা পড়বে, সমস্ত কিছু এই ভিডিওতে এ টু জেড ইনফরমেশান দিয়ে বলা হয়েছে। তাই অতি অবশ্যই আজকের এই ভিডিওটাকে তোমরা শেষ পর্যন্ত দেখবে উইথাউট স্কিপ করে। হ্যালো এভরিওয়ান, আমার নাম হলো ইন্দ্রনীল অ্যান্ড ইউ আর মোস্ট ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইউথ কেরিয়ার হাব। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই সবার আগে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে এবং অতি অবশ্যই এই ভিডিওটিকে তোমাদের সকল বন্ধুদের মধ্যে শেয়ার করবে যারা এই বছর 2021-এ ম্যাকাও ইউনিভার্সিটিতে বিসিএ কোর্স নিয়ে অ্যাডমিশন নিয়েছে। সো এই মুহূর্তে তোমরা সামনে যে স্ক্রিনটি দেখতে পাচ্ছ সেটি হলো আমার কম্পিউটারের স্ক্রিন। তো সবার প্রথমে আমি কি করব, গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করব এবং গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পর আমি এই গুগলের সার্চ বারে গিয়ে সার্চ করব ম্যাকাও নিউ সিলেবাস। যেই তোমরা ম্যাকাও নিউ সিলেবাস লিখে সার্চ করবে দেখবে তোমাদের কাছে সবার প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসবে সেটি হলো ম্যাকাও ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট। তোমরা এই লিঙ্কটাতে ক্লিক করে দেবে, লিঙ্ক আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। লিঙ্কে ক্লিক করার পর তোমাদের কাছে এরকম ধরনের একটা পোর্টাল ওপেন হবে যেটি ম্যাকাও ইউনিভার্সিটির অফিসিয়াল সিলেবাসের পোর্টাল, যেখানে সমস্ত রকমের নিউ অ্যান্ড আপডেটেড সিলেবাসটা ম্যাকাও প্রোভাইড করে থাকে। এবার এখানে অনেকগুলো বাটন আছে, সবার প্রথম রোতে যে দুটো গ্রিন বাটন তোমরা দেখতে পাচ্ছ এআইসিটি ইউজি কোর্সেস অ্যান্ড এআইসিটি পিজি কোর্সেস, এটি হলো তাদের জন্য যারা এআইসিটি রেকগনাইজড ডিগ্রি কোর্স লাইক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বে তাদের জন্য হলো এআইসিটি ইউজি কোর্সেস অ্যান্ড এআইসিটি পিজি কোর্সেস। বাট আমরা হচ্ছে আজকের এই ভিডিওতে বিসিএস সিলেবাস দেখব। তো আমরা হচ্ছে সেকেন্ড যে রো অ্যান্ড থার্ড যে রো, এই দুটো রো এর মধ্যে আমাদের সিলেবাস আছে। সবার প্রথম সেকেন্ড রোতে দেখো যে বাটনটা দেখতে পাচ্ছ নন এআইসিটি ইউজি কোর্স, এটা হচ্ছে তাদের জন্য যারা আন্ডার গ্রাজুয়েশন ডিগ্রি করবে, এটা হচ্ছে তাদের, অ্যান্ড এটা হচ্ছে তাদের যারা পোস্ট গ্রাজুয়েশন, অ্যান্ড এটি হলো ইনহাউস ইউজি কোর্স অ্যান্ড ইনহাউস পিজি কোর্স। ইনহাউস ইউজি অ্যান্ড পিজি কোনটা, যেটা হলো ম্যাকাও ইউনিভার্সিটির যে ইনহাউস ক্যাম্পাসটা আছে যেটা নদিয়া হরিণঘাটাতে, সেটার জন্য হলো এই দুটো। কারণ ম্যাকাও ইউনিভার্সিটি অ্যাপ্লিকেটেড কলেজেস এবং ম্যাকাও ইউনিভার্সিটির যে ইনহাউস ক্যাম্পাস, এই দুটোর মধ্যে সিলেবাস অ্যান্ড কোশ্চেন প্যাটার্ন সম্পূর্ণ ডিফারেন্ট। তো তোমাদের যদি ইনহাউস ইউজ বিসিএ নিয়ে ভিডিও চাই, ইনহাউস বিসিএ এর ক্ষেত্রে সিলেবাস নিয়ে যদি ভিডিও চাই, তাহলে অতি অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করো। যদি অনেক কমেন্ট আসে যে ইনহাউস ক্ষেত্রে যে বিসিএ সিলেবাস আছে, তাহলে আমি সেটার ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেব। আজকের এই ভিডিওতে আমি যে সিলেবাসটা নিয়ে বিসিএ আলোচনা করব সেটি হলো ম্যাকাও ইউনিভার্সিটি অ্যাপ্লিকেটেড কলেজের। তোমরা যদি কোনো রকম কলেজে বিসিএ নিয়ে ভর্তি হও বা বিসিএ নিয়ে পড়ছো এবং সেই কলেজটা যদি ম্যাকাও ইউনিভার্সিটি অ্যাপ্লিকেটেড হয়, তোমাদের প্রত্যেকেরই সিলেবাস কিন্তু সেম সিলেবাস হবে, ঠিক আছে। তো আমরা কি করব, এখানে যে সেকেন্ড যে রো এর প্রথম যে লিঙ্কটা আছে নন এআইসিটি ইউজি কোর্সেস, এটাতে আমরা ক্লিক করে দেব এবং এটাতে ক্লিক করার পরে আমাদের কাছে যত ম্যাকাও ইউনিভার্সিটির মধ্যে সাবজেক্ট আছে নন এআইসিটি ইউজি লেভেলের, সমস্ত সাবজেক্টের সিলেবাস আমাদের কাছে এখানে ওপেন হয়ে যাবে। তুমি যে সাবজেক্ট নিয়ে পড়ো, তুমি চাইলে সেই সিলেবাসেরও সাবজেক্টটা ডাউনলোড করতে পারো, ঠিক আছে। কারণ এখানে দেখতে পাচ্ছ অনেক সাবজেক্ট আছে, এই যে বিএসসি বায়োটেকনোলজি, বিএসসি সাইবার সিকিউরিটি, ডেটা সায়েন্স, ফুড অ্যান্ড টেকনোলজি, গেমিং অ্যান্ড মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে বিএসসি ইন জেনেটিক্স অ্যান্ড মেনি মোর। তো আমরা নিচের দিকে স্ক্রোল করব, কারণ আমরা হচ্ছে বিসিএস সিলেবাসটা আজকের এই ভিডিওতে দেখব। 35 নম্বর যে রোটা দেখতে পাচ্ছ, এই 35 নম্বর রোতে তুমি বিসিএ এর সিলেবাস পেয়ে যাবে। এখানে দুটো সিলেবাস দেওয়া আছে, একটা হলো 2018-19 যেটা হলো আমাদের ওল্ড সিলেবাস এবং আরেকটি হলো আমাদের 2020-21। এই 2020-21টা হলো আমাদের নতুন সিলেবাস।
কোথা থেকে আমরা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য দেখো এখানে যে অপশনটা দেখতে পাচ্ছে, দেখো এই যে এখানে অল সেম বলে লেখা আছে, এই অল সেম অপশনের মধ্যে তুমি দেখবে তোমার ডাউনলোড বাটন পেয়ে যাবে ভিউ বলে, ঠিক আছে। এবং এখানে দেখবে লেখা থাকে যেন ফাইনাল, ফাইনাল মানে কি এই সিলেবাসটাই ফাইনাল হয়ে গেছে। অ্যান্ড এখানে তোমার লেখা আছে কবে লাস্ট আপডেট হয়েছে, তো এই যে সিলেবাসটা আছে এই নতুন সিলেবাসটা লাস্ট আপডেট হয়েছে 30শে জুলাইতে, ঠিক আছে, 2021 সালে, ঠিক আছে। যদি কোনো সাবজেক্টের ক্ষেত্রে অল সেমিস্টারের সিলেবাস না পাও তাহলে এখান থেকে তোমরা পার সেমিস্টার ওয়াইজও সিলেবাসগুলোকে দেখতে পারো, ঠিক আছে। তো তুমি কি করবে এখানে এই ভিউ বাটনটায় ক্লিক করে দেবে, তাহলে তোমার কাছে দেখবে সিলেবাস এই যে এখানে ডাউনলোড হয়ে যাবে। তো আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, তাই আমি কি করব তোমাদের ডাউনলোড করার জায়গা থেকেই দেখাচ্ছি। ওকে সো ওকে সো আমার কাছে দেখো এবার সিলেবাসটা ওপেন হয়ে গেছে। অ্যান্ড এবার তোমরা এই ভিডিওটাকে কিন্তু অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে, ভালোভাবে দেখবে, কারণ স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু আমি তোমাদেরকে বোঝাবো। শুধু সাবজেক্টের নাম বলবো না, সাবজেক্টগুলোর সম্পর্কেও তোমাদেরকে আমি বোঝাবো। তাই আগেই দয়া করে বলছি ভিডিওটাকে স্কিপ করবে না, ঠিক আছে। তো আমি সবার প্রথমে এটাকে একটু জুম করে নিই যাতে তোমরা ভালো করে দেখতে পাও। এতটা জুমি আই থিঙ্ক ঠিক আছে, হ্যাঁ এতটাই ঠিক আছে। তো সবার প্রথমে আমাদের কাছে, আমরা প্রত্যেকে জানি বিসিএতে আমাদের টোটাল কটা সেমিস্টার থাকে, আমাদের বিসিএতে টোটাল সেমিস্টার থাকে 6খানা, রাইট। প্রত্যেকটা সেমিস্টার হচ্ছে আমাদের 6 মাসের হয়ে থাকে, সেমিস্টার 1 টু সেমিস্টার 6। সবার প্রথমে আমি এখানে সাবজেক্টগুলো নাম বলে দিই, তারপর সেমিস্টার 1 অ্যান্ড সেমিস্টার 2 ডিটেলসে আমরা আলোচনা করব। এই ভিডিওতে আমরা শুধুমাত্র বিসিএর ফার্স্ট ইয়ার সিলেবাস নিয়েই আলোচনা করব, যেটা সেমিস্টার 1 অ্যান্ড সেমিস্টার 2। যদি অন্য কোনো সেমিস্টারের স্টুডেন্টরা তোমরা ভিডিওটা দেখছো যারা সেমিস্টার 3তে পড়ো, তাহলে তারা অতি অবশ্যই আমাকে জানিও, আমি তাহলে সেমিস্টার 3-4 এর ভিডিও তাড়াতাড়ি বানিয়ে দেব, ঠিক আছে। তো এখানে আমরা যদি দেখি সেমিস্টার 1-এ আমাদের কাছে টোটাল কটা সাবজেক্ট আছে, 4টে সাবজেক্ট আছে। এখানে দেখো সাবজেক্টগুলো দেওয়া আছে, সাবজেক্ট 1 সাবজেক্ট 2 সাবজেক্ট 3 সাবজেক্ট 4। সাবজেক্ট 1-এ আমাদের কাছে আছে সবার প্রথম হচ্ছে প্রোগ্রামিং ফর প্রবলেম সলভিং, ডিজিটাল ইলেকট্রনিক্স, সফট স্কিল অ্যান্ড এনি ওয়ান ফ্রম জিই বাস্কেট। জিই বাস্কেট কোনটা, এখানে যদি আমি দেখো তোমাদেরকে একদম ওপরে নিয়ে যাই, এখানে একটা আপডেটেড বাস্কেটস ফর সিবিসিএস স্ট্রাকচার প্রোগ্রাম লেখা আছে। এবার এই বাস্কেটটা এভরি মান্থ তোমাদের আপডেট হয়, তাই এই মুহূর্তে যা যা সাবজেক্ট এখানে দেখছো এগুলো হয়তো ভবিষ্যতে নাও থাকতে পারে, চেঞ্জ হতে পারে। এটা বেসিক্যালি অপশনাল, এখানে এতগুলো সাবজেক্টের মধ্যে থেকে যে কোনো একটা তোমাকে সিলেক্ট করতে হয় এবং এটা কিন্তু অপশনাল, ঠিক আছে। তো এটা এগুলো সব নিয়ে ডিটেলসে আলোচনা করব, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো সমস্ত কিছু বুঝতে পারবে, যারা শেষ পর্যন্ত দেখবে না তারা কোনো কিছু বুঝতে পারবে না। এরপর সেমিস্টার 2-তে আমাদের কাছে থাকছে ডিসক্রিয়েট স্ট্রাকচার, কম্পিউটার আর্কিটেকচার, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড আবারও এনি ওয়ান ফ্রম জিই বাস্কেট। এরপর হচ্ছে আমরা সেমিস্টার 3-তে যাব, সেমিস্টার 3-তে আমাদের কাছে আছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, যেটা আমাদের বেসিক্যালি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকে সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই একটা কনসেপ্ট। এটা আলাদা করে কোনো নতুন সাবজেক্ট নয়, তুমি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখবে C++, জাভা, পাইথন যেটাই হোক না কেন, সেটার একটা কনসেপ্ট হলো আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এরপর আমাদের কাছে আছে অপারেটিং সিস্টেম, যেটি একটি থিওরিটিক্যাল সাবজেক্ট, এবং এর পাশাপাশি প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু ল্যাবও আছে। যেমন এখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এটা হচ্ছে থিওরি পার্ট, অ্যান্ড এইটা হচ্ছে ল্যাব পার্ট, যেখানে ল্যাব লেখা আছে। অপারেটিং সিস্টেম এটা থিওরি পার্ট, এটা হলো আমাদের ল্যাব পার্ট। নেক্সট ডেটা স্ট্রাকচার এবং অ্যালগারিদম, এবং এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, কারণ প্লেসমেন্টের সময় সমস্ত ইন্টারভিউর কোশ্চেন কিন্তু আমাদের ডেটা স্ট্রাকচার এবং অ্যালগারিদম থেকেই আসে, এবং এটাও আলাদা করে কোনো নতুন ধরনের কোনো সাবজেক্ট না, এটাও হচ্ছে তোমাদের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে তারই একটা কনসেপ্ট। আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা কনসেপ্ট থাকে ডেটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম, এবং প্রোগ্রামিং এর অ্যাডভান্স পোর্শনটাই হলো আমাদের ডেটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম। দ্যাটস মিন এখানে তোমরা অ্যাডভান্স প্রোগ্রামিং শিখবে, এবং ডেটা স্ট্রাকচারের ল্যাব আছে। নেক্সট ভ্যালু অ্যান্ড এথিক্স প্রফেশন অ্যান্ড এনি ওয়ান ফ্রম জেনারেল বাস্কেট, জিই বাস্কেট আবারও। এরপর নেক্সট সেমিস্টার 4-এ আমাদের কাছে কি আছে, একটি খুবই কোর সাবজেক্ট কম্পিউটারের মধ্যে, যার নাম হলো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এবং তার ল্যাবও আমাদের কাছে আছে। এরপর সেকেন্ড যে পেপারটা আমাদের কাছে আছে সেমিস্টার 4-এ, তা হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এটি একটি থিওরিটিক্যাল সাবজেক্ট এবং তার ল্যাবও আছে।
নেক্সট সেমিস্টার ফোরে থার্ড যে সাবজেক্টটা আছে যেটা হচ্ছে মোস্ট হাই ডিমান্ডেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তার নাম কি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মাই মোস্ট ফেভারিট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড সেমিস্টার ফোরের ফোর্থ যে সাবজেক্টটা এটা খুবই ইন্টারেস্টিং সাবজেক্ট এবং এটা তোমাদের হচ্ছে ম্যানেজমেন্ট লাইনের সাবজেক্ট এবং এই সাবজেক্টটার নাম হলো অন্টারপ্রেনিয়ারশিপ। আমরা প্রত্যেকে জানি অন্টারপ্রিনিয়ারশিপ কি, তোমরা যদি আগামী দিনে নিজেদের স্টার্ট আপ শুরু করতে চাও বা নিজেদের বিজনেস শুরু করতে চাও তাহলে সেই সমস্ত জিনিসগুলো তোমরা এই সাবজেক্টটার মধ্যে পড়বে এবং এটা হচ্ছে ম্যানেজমেন্টের সাবজেক্ট, কারণ আমি আগেই বলেছি বিসি এর মধ্যে টেকনিক্যাল পার্টও থাকে ম্যানেজমেন্ট পার্টও থাকে। অ্যান্ড সেমিস্টার ফাইভও আবার সেম এনি ওয়ান ফ্রম জিই বাস্কেট। নেক্সট সেমিস্টার ফাইভে এবার আমরা মুভ করছি, সেমিস্টার ফাইভে আমাদের কাছে আছে নাম্বার ওয়ান যে সাবজেক্ট সেটি হলো ইন্টারনেট টেকনোলজি। এখানে আমি যদি বেসিক বলি এখানে তোমাদের হচ্ছে ইন্টারনেট নিয়ে পড়ানো হবে, ব্রাউজার কি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কি, HTML কি, CSS কি, জাভাস্ক্রিপ্ট কি, PHP কি, মানে এখানে বেসিক্যালি আমাদের ওয়েব ডিজাইনিং এবং ওয়েব ডেভেলপমেন্টটা আমাদের শেখানো হয়, কারণ ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদের HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, PHP, পাইথন এগুলো লাগে। সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে আমাদের কম্পিউটার নেটওয়ার্কিং। অ্যান্ড থার্ড যে চ্যাপ্টারটা যে DAC 1, এখান থেকে তোমাদের টোটাল হচ্ছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, এই আটটার মধ্যে যে কোনো একটা তোমাদেরকে হচ্ছে পড়তে হবে। এখান থেকে অনেক প্রকার সাবজেক্ট আছে, ক্লাউড কম্পিউটিং, ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদম, ইনফরমেশন অ্যান্ড কোডিং থিওরি, নিউমেরিক্যাল অ্যান্ড স্ট্যাটিস্টিক্স মেথড, GUI প্রোগ্রামিং উইথ .NET, এগুলো সম্পর্কে ভবিষ্যতে ডিটেলসে ভিডিও বানাবো, GUI কি, থিওরি অফ কম্পিউটেশন, কম্বিনেশন অপটিমাইজেশন অ্যান্ড ইনফরমেশন সিকিউরিটি। মাই রিকমেন্ডেশন মানে আমি যদি এই সাবজেক্টগুলোর মধ্যে যে কোনো একটা চুজ করতাম তাহলে আমি ক্লাউড কম্পিউটিং অথবা তোমার ইনফরমেশন সিকিউরিটির মধ্যে যে কোনো একটা চুজ করতাম, কারণ খুবই ইম্পর্টেন্ট এই দুটো এবং ভবিষ্যৎ এর ওপর ভালো আছে। সেমিস্টার ফাইভের ফোর্থ হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং অ্যান্ড মাইনার প্রজেক্ট, যেখানে তোমাদেরকে একটা ছোটোখাটো প্রজেক্ট সাবমিট করতে হবে এবং তার পাশাপাশি তোমাদের ইন্টার্নশিপ হবে। এবার যদি তোমরা বড় লেভেলের কলেজ থেকে পড়াশোনা করো তাহলে তোমাদের ইন্টার্নশিপের ব্যবস্থাটা কলেজ করে দেয়, ছোটোখাটো কলেজ থেকে হলে নিজে থেকে করতে হয়। আবার অনেক কলেজ আছে কি করে, এই মাইনার প্রজেক্টটাকেই অ্যাজ এ ইন্টার্নশিপ হিসেবে তোমাদের দিয়ে দেয়। বাট আমি বলবো ইন্টার্নশিপটা যদি করো তাহলে তোমাদের হেল্প হবে প্লেসমেন্টে, ইন্টারভিউর সময় চাকরি পেতে। অ্যান্ড সেমিস্টার সিক্সে আমাদের কাছে কি আছে, প্রথম সাবজেক্ট হচ্ছে ইউনিক্স অ্যান্ড শেল প্রোগ্রামিং, এখানে বেসিক্যালি আমাদের লিনাক্সের ওপর কমান্ডসগুলো শেখানো হয়। আমরা কি জানি আমাদের তিনখানা অপারেটিং সিস্টেম আছে, উইন্ডোজ, ম্যাক ওএস অ্যান্ড লিনাক্স আছে। এই উইন্ডোজ তো সবাই ইউজ করে, ম্যাক ইউজ করে যাদের একটু পয়সা বেশি থাকে, বাট লিনাক্স হচ্ছে তোমার প্রোগ্রামাররা ইউজ করে, কারণ লিনাক্স হচ্ছে তোমার সবথেকে বেস্ট অপারেটিং সিস্টেম এবং মাত্র 2% তোমার হচ্ছে লিনাক্স লোকে ইউজ করে। যারা ইউজ করে তারা জানবে সবাই হচ্ছে এক একজন কম্পিউটারের সায়েন্টিস্ট হয় বা তোমার এথিক্যাল হ্যাকার হয়, তারাই হচ্ছে লিনাক্স ইউজ করে। তো এখানে তো আমাদের লিনাক্স, শেল প্রোগ্রামিং এগুলো শেখানো হবে। নেক্সট হচ্ছে সাইবার সিকিউরিটি, তো বিসি এর মধ্যেও আমাদের সাইবার সিকিউরিটি শেখানো হয়, বাট এই সাইবার সিকিউরিটি অ্যাকচুয়াল সাইবার সিকিউরিটি নয়, যেটা BSc সাইবার সিকিউরিটিতে শেখানো হয়। এখানে তোমাদের হালকা হালকা ওপর দিয়ে শেখানো হয় এবং তার পাশাপাশি থার্ড চ্যাপ্টার আবারও DSC 3, এখানে এই এতগুলোর মধ্যে থেকে যে কোনো একটা তোমাকে সিলেক্ট করতে হবে। আমি যদি বলি কোনটা তুমি সিলেক্ট করতে পারো সবথেকে ভালো, ডেটা সায়েন্স অথবা তোমার AI অথবা মেশিন লার্নিং অথবা ডিজিটাল মার্কেটিং অথবা তুমি চাইলে ই-কমার্স, এই চারটের মধ্যে যে কোনো একটা। যদি ম্যানেজমেন্টের উপর ইন্টারেস্ট থাকে তাহলে এই ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ই-কমার্সের মধ্যে যে কোনো একটা চুজ করো, দুটোরই খুব ডিমান্ড আছে। অ্যান্ড যদি টেকের ওপর ইন্টারেস্ট থাকে তাহলে ডেটা সায়েন্স অ্যান্ড AI বা মেশিন লার্নিং, তো এইগুলো সম্পর্কে তো আলাদা করে কিছু বলতে হবে না। ডেটা সায়েন্স, AI, মেশিন লার্নিং নিয়েও ভবিষ্যতে ভিডিও আমি অবশ্যই বানাবো। অ্যান্ড লাস্টলি আমাদের কাছে আছে মেজর প্রজেক্ট, যেখানে তোমাদেরকে একটা ফাইনাল ইয়ার প্রজেক্ট সাবমিট করতে হবে, যা যা পড়াশোনা করেছে 3 বছর তার উপরে বেস করে যে কোনো একটা প্রজেক্ট তোমাকে সাবমিট করতে হবে। সেই প্রজেক্টটা তোমার ওয়েব ডেভেলপমেন্টের হতে পারে, অ্যাপ ডেভেলপমেন্টের উপর হতে পারে, ডেটা সায়েন্সের উপর হতে পারে, AI এর উপর হতে পারে, মেশিন লার্নিংয়ের উপর হতে পারে, যে কোনো টপিকের উপর তোমার প্রজেক্ট হতে পারে, কিন্তু একটা ভালো ফাইনাল ইয়ার প্রজেক্ট তোমাকে সাবমিট করতে হবে। এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকলে আগামী দিনে এই প্রজেক্ট তৈরি করাও আমি শিখিয়ে দেব এবং তার পাশাপাশি ভাইবা হয়, ঠিক আছে। সো এই ছিল আমাদের ওভারঅল সেমিস্টার ওয়াইজ সিলেবাস বিসি এর ক্ষেত্রে, ঠিক আছে। এবার হচ্ছে আমি তোমাদেরকে একে একে সেমিস্টার ওয়ান, সেমিস্টার টু দুটো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, কারণ আজকের এই ভিডিওতে শুধুমাত্র ফার্স্ট ইয়ারই আমরা হচ্ছে আলোচনা করব, ঠিক আছে।
তো নাম্বার ওয়ান আমরা যেটা আলোচনা করব সেটা হলো আমাদের সেমিস্টার ওয়ানের সিলেবাস। তো সেমিস্টার ওয়ানে এখানে তোমরা যদি ক্যাটাগরি সেকশনটা দেখো, এখানে দেখো লেখা আছে সিসি ওয়ান, সিসি টু, এই সিসি ওয়ান, জিই ওয়ান। এগুলোর মানে কি? সিসি ওয়ান মানে হচ্ছে তোমার কোর কোর্স ওয়ান, অর্থাৎ তোমার কোর পেপার ওয়ান অ্যান্ড কোর পেপার টু, অ্যান্ড এই সিসি মানে হচ্ছে অ্যাডিশনাল কোর্সেস, ঠিক আছে? অ্যাডিশনাল কিছু একটা নাম ফুল ফর্ম হবে যেটা আমার এই মুহূর্তে মনে আসছে না, সরি, বাট এই সিসি হচ্ছে একটা অ্যাডিশনাল কোর্সেস। তো কোর পেপার হচ্ছে আমাদের কাছে সেমিস্টার ওয়ানে টোটাল দুটো আছে, যে দুটো কি, নাম্বার ওয়ান হচ্ছে আমাদের প্রোগ্রামিং ফর প্রবলেম সলভিং, অ্যান্ড নাম্বার টু হচ্ছে আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স। তো আগে আমরা দেখব প্রোগ্রামিং ফর প্রবলেম সলভিং অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স, দেন হচ্ছে আমরা সফট স্কিলসটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো আমি নিচের দিকে স্ক্রোল করি। তো এই হচ্ছে আমাদের সেমিস্টার ওয়ানের ডিটেল সিলেবাস। তো প্রথম যে কোর পেপারটা সেটি হলো আমাদের প্রোগ্রামিং ফর প্রবলেম সলভিং। এবার এই ভিডিওতে আমি মার্কিং স্কিম নিয়ে কোনো আলোচনা করছি না, অর্থাৎ কত নম্বরে এক্সাম হয়, কত নম্বরে পাশ করতে হবে, এগুলো নিয়ে পরে কোনো ভিডিওতে আলোচনা করব। তাই এই যে পার্টটা দেখতে পাচ্ছ, এই যে পার্টটা, এটা পরে আলোচনা করব, ঠিক আছে? এত কিছু আলোচনা করতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তখন তোমরা আর দেখতে পছন্দ করবে না। তো প্রোগ্রামিং ফর প্রবলেম সলভিং এ কি আছে? প্রোগ্রামিং ফর প্রবলেম সলভিং এ হচ্ছে আমাদের একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখানো হবে, ঠিক আছে? আমি এখানে লিখে দিলাম আমাদের একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে এই প্রোগ্রামিং ফর প্রবলেম সলভিং এ শেখানো হবে। আর সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটা শেখানো হবে? সি প্রোগ্রামিং। তুমি বিএসসি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ো, বিটেক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ো, বা বিসিএ বা এমসিএ নিয়ে পড়ো না কেন, তোমার ফার্স্ট ইয়ারে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তোমাকে সবসময় শেখানো হয় সেটি হলো আমাদের সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যেমন এখানে তুমি দেখতে পাচ্ছ সমস্ত কিছু দেওয়া আছে সি এর কি কি শেখানো হবে, ইন্ট্রোডাকশন টু কম্পিউটার, বেসিক অফ সি প্রোগ্রামিং, ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে একদম বেসিক লেভেলের সি প্রোগ্রামিং, দেন সি এর প্রোগ্রামিং এর যে আরো পার্টগুলো আছে যেমন কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, লজিক্যাল অপারেটর, ইপেল স্টেটমেন্ট, তোমার লুপস, ফর লুপস, ওয়াইল লুপস, ডু লুপস, ব্রেক স্টেটমেন্ট, গো টু স্টেটমেন্ট, হ্যাঁ, অ্যান্ড মেনি মোর। তারপর হচ্ছে প্রসেসর, প্রি প্রসেসার্স অ্যান্ড অ্যারেস, কনসেপ্ট অফ ইউজিং অ্যারেস, ইন্টারফাকশন কমিউনিকেশন। যখন সি প্রোগ্রামিং শিখবে তখন এগুলো জানতে পারবে। পয়েন্টার্স, যেটা হচ্ছে সি প্রোগ্রামিং এর খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট এবং এটা হচ্ছে অ্যাডভান্স টপিক, এতটা হচ্ছে একদম বেসিক লেভেলে। এরপর হচ্ছে অ্যাডভান্স টপিকসগুলো আছে, স্ট্রাকচার অ্যান্ড ফাইল, এখানে হচ্ছে ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম তোমার শুরু হচ্ছে। তো তুমি চাইলে তোমার এই ফার্স্ট সেমিস্টারই কিন্তু ডেটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদমটাকে ভালো করে শিখে ফেলতে পারো, কারণ একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আমাদের হচ্ছে মিনিমাম তোমার হচ্ছে ওয়ান মান্থ, দুই মাসের মতো সময় লাগে, ঠিক আছে? একটা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক শিখতে আমাদের দুই মাসের সময় লাগে, এবং ডেটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম শিখতে আমাদের মোটামুটি তোমার হচ্ছে ছয় মাস থেকে আট মাসের সময় লাগে, ডিপেন্ডস অন স্টুডেন্টস, ঠিক আছে? তো মোটামুটি তোমার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভালো করে শিখতে দশ মাস লেগে যাবে, কারণ ডেটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম যে ল্যাঙ্গুয়েজটাই শেখো না কেন, সি হোক, জাভা হোক, পাইথন হোক, তোমাকে শিখতেই হবে, কারণ ডেটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম না শিখলে প্রবলেম সলভিং স্কিলস আমাদের ইমপ্রুভ হয় না, এবং প্রবলেম সলভিং স্কিলস আমাদের ইমপ্রুভ না হলে আমরা প্লেসমেন্টও কখনোই ভালো পেতে পারি না এবং চাকরিও করতে পারবো না। সো তুমি চাইলে ফার্স্ট সেমিস্টারের মধ্যে বা ফার্স্ট ইয়ারের মধ্যে ডেটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম শিখে ফেলতে পারো প্রচুর ভালোভাবে, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে সিএস সিলেবাস। যদি সি প্রোগ্রামিং আমি এখানে শেখাই, অবশ্যই শেখাবো, কারণ আমি তোমাদের আগে বলেছিলাম, তাহলে এগুলো সব শিখতে পারবে তোমরা আমার কাছ থেকে, কোনো এগুলো নিয়ে তোমাদের চিন্তা নেই, ঠিক আছে? এখানে হচ্ছে অল অ্যাবাউট আমাদের সি প্রোগ্রামিং এখানে শেখানো হচ্ছে প্রথম সেমিস্টারের প্রথম সাবজেক্টে, ঠিক আছে? এখানে কিছু প্র্যাকটিক্যাল দেওয়া আছে, লিস্ট অফ প্র্যাকটিক্যাল, যেগুলো তোমরা অতি অবশ্যই প্র্যাকটিস করতে পারো। এই প্র্যাকটিক্যালগুলো তোমরা যদি ফলো করো তাহলে তোমাদের ইউনিভার্সিটির এক্সামে কিন্তু অনেক কমন চলে আসতে পারে এবং তোমরা ভালো নাম্বার তুলতে পারো। বাট প্লেসমেন্টের সময়, ইন্টারভিউর সময় কিন্তু এখান থেকে কোনো কোশ্চেন আসে না, তাই কোনো স্টুডেন্ট যদি ভেবে থাকো এই 22টা কোশ্চেনের মধ্যে যে কোনো একটা ইন্টারভিউতে আসবে সেটা কিন্তু সম্পূর্ণ ভুল। তার জন্য তোমাদের হচ্ছে আলাদা করে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে হবে এবং তোমাদের কাছে কোশ্চেন তখন কমন আসতে পারে ইন্টারভিউ থেকে, ঠিক আছে? তো ইন্টারভিউর ক্ষেত্রে এত সহজ সহজ কোশ্চেন জিজ্ঞাসা করে না, বাট ইউনিভার্সিটির ক্ষেত্রে তুমি যদি তোমার লাস্ট ফাইভ ইয়ার্স ইউনিভার্সিটির প্রশ্ন যদি পড়ে যাও, ঠিক আছে, এবং এইখানে যে প্র্যাকটিক্যালগুলো দেওয়া আছে এই প্র্যাকটিক্যালগুলো যদি করে যাও, তাহলে তোমার প্র্যাকটিক্যাল এক্সামে তুমি অনেক ভালো নাম্বার তুলে দিতে পারবে। ইভেন থিওরিটিক্যাল এক্সামে নাম্বার তুলে দেওয়া যায় যদি তোমার প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার কেউ পড়ে যায় ভালোভাবে, ঠিক আছে? এর সেকেন্ড যে এখানে হচ্ছে নেক্সট, এখানে কিছু লিস্ট অফ বুকস দেওয়া আছে, বাট বুকসের ওপরও ভিডিও আমি ডিটেলসে নিয়ে আসবো, তাই এই বইগুলো কোনো দেখার দরকার নেই। আমি যে বইগুলো তোমাদেরকে সাজেস্ট করব সেই বইগুলো তোমরা শুধু বিসিএ এর জন্য নয়, আগামী দিনে যদি এমসিএ করো তখনও তোমাদেরকে কাজে লাগবে, আলাদা করে কোনো বই কেনার দরকার নেই। ইভেন তোমরা হচ্ছে আমি যে বইগুলোকে সাজেস্ট করব সেই বইগুলো শুধু ম্যাকাও নয়, ভারতবর্ষের সমস্ত টপ টপ লেভেলের ইউনিভার্সিটি স্টুডেন্টরাই পড়ে থাকে এবং খুবই প্রিমিয়াম লেভেলের বুকস। তো তার জন্য একটু ওয়েট করো, এবং তার জন্য টার্গেট হচ্ছে আমাদের
50 लाइक যদি আমাদের 50 লাইক চ্যানেলে হয়ে যায় মানে সরি চ্যানেল বলছি কারণ এই ভিডিওটার মধ্যে যদি 2 থেকে 3 দিনের মধ্যে 50টা লাইক হয়ে যায় তাহলে খুব শীঘ্রই বিসি এর ফার্স্ট ইয়ারের বুকস নিয়ে আমি চলে আসব ঠিক আছে সো এরপর সেকেন্ড যে চ্যাপ্টারটা আমরা দেখব ফার্স্ট সেমিস্টারের সেটির নাম হলো আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স সো এখানে হচ্ছে আমাদের ইলেকট্রনিক্স এর সাবজেক্ট আছে এবং এই ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে আমাদের কম্পিউটারের মধ্যে প্রচুর ইউজ করা হয় যারা আগামী দিনে বেসিক্যালি রোবোটিক্স ফিল্ডে যেতে চাও তোমরা যদি পরে এমএসসি ইন রোবোটিক্স করতে চাও তোমাদের খুবই হেল্প করবে এই ডিজিটাল ইলেকট্রনিক্সটা ঠিক আছে এবং এই ডিজিটাল ইলেকট্রনিক্স অলরেডি তোমরা যারা ক্লাস 11 12 এ কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে পড়েছো তোমাদের 40% সিলেবাস কমপ্লিট আছে ঠিক আছে যেমন ডিজিটাল ইলেকট্রনিক্স এর প্রথম যে চ্যাপ্টারটা আমাদের সেটি হলো নাম্বার সিস্টেম এন্ড কোডস যেখানে হচ্ছে আমাদের ডেসিমেল নাম্বার বাইনারি নাম্বার অক্টাল নাম্বার হেক্সাডেসিমেল ডেসিমেল টু বাইনারি কনভার্ট করা বাইনারি নাম্বার টু ডেসিমেল কনভার্ট করা হেক্সাডেসিমেল টু বাইনারি টু অক্টাল ঠিক আছে এই সমস্ত জিনিসগুলো যেগুলো আমরা ছোটবেলায় করেছি কিন্তু ঠিক আছে যে কিভাবে তুমি বাইনারি নাম্বারকে অক্টাল নাম্বারে কনভার্ট করতে পারো কিভাবে হেক্সাডেসিমেলকে তুমি চাইলে বাইনারিতে কনভার্ট করতে পারো সো এগুলো খুবই ইজি টাইপের ডিজিটাল ইলেকট্রনিক্স কিন্তু পড়তে পারলে খুবই সহজে নাম্বার তোলা যায় সেকেন্ড হচ্ছে আমাদের কাছে লজিক গেটস এটা হচ্ছে আমরা যারা ক্লাস 11 12 এ আমাদের কম্পিউটার সায়েন্স ছিল কম্পিউটার অ্যাপ্লিকেশন ছিল আমরা পড়েছি ইভেন যদি কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন না থাকে যদি তোমাদের কাছে ফিজিক্স থাকে ঠিক আছে তাহলেও কিন্তু ফিজিক্সে আমাদের কাছে একটা চ্যাপ্টার থাকে যেটি হলো ডিজিটাল ইলেকট্রনিক্স বলে এবং সেই চ্যাপ্টারের মধ্যে কিন্তু আমাদের লজিক গেটটা ফিজিক্সে খুবই ভালো করে পড়ানো হয় যেখানে হচ্ছে আমাদের লজিক্যাল অর অ্যান্ড নট ন্যান্ড যত রকমের যত ধরনের লজিক গেট আছে সেগুলো সম্পর্কে আমাদের হচ্ছে লজিক গেটের চ্যাপ্টারের মধ্যে পড়ানো হয় এর পাশাপাশি থার্ড চ্যাপ্টার হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা যেখানে তোমাদের হচ্ছে বেসিক ল অফ বুলিয়ান অ্যালজেব্রা ডি মর্গানস থিওরিয়াম প্রিন্সিপাল অফ ডুয়ালিটি এই জিনিসগুলো তোমাদের পড়ানো হবে এখানে হচ্ছে থিওরিটিক্যাল কোশ্চেন ভালো করে থাকে এখানে তোমার হচ্ছে ফর্মুলাস থাকে এখানে ছোট ছোট কিছু ম্যাথামেটিক্যাল প্রবলেমস আসে অ্যান্ড হচ্ছে তোমার বেসিক্যালি তোমার হচ্ছে বাংলায় ওটাকে কি বলে আমার মনে আসছে না জিনিসটাকে অ্যাকচুয়ালি সূত্র লেখা যে আমরা বলি না সেই সূত্র লেখার কোশ্চেনগুলো এই বুলিয়ান অ্যালজেব্রা থেকে কিন্তু অনেকটা আসে ঠিক আছে সো এতটা যে ছিল এতটা কিন্তু তোমরা অলরেডি 12 কমপ্লিট করেছো যারা তোমরা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো অথবা ফিজিক্স নিয়ে পড়েছো এখান থেকে হচ্ছে তোমাদের বিসিএস শুরু হচ্ছে ঠিক আছে যেমন মিনিমাইজেশন টেকনিক ঠিক আছে যেখানে হচ্ছে আমাদের সাম অফ প্রোডাক্ট তারপর হচ্ছে কার্নাপ ম্যাপ পড়ানো হবে আপ টু 4 ভ্যারিয়েবলস তারপর হচ্ছে মাল্টিপল গেট নেটওয়ার্ক এখানে হচ্ছে আমাদের ন্যান টু ন্যান গেট নট টু নট গেট মানে লজিক গেট যে আছে লজিক গেটেরই তোমার হচ্ছে আরো অ্যাডভান্সটা হচ্ছে তোমার এখানে পড়ানো হবে ঠিক আছে তারপর হচ্ছে অ্যারিথমেটিক সার্কিটস নিয়ে আমাদের পড়ানো হবে যেখানে আমাদের হাফ অ্যাডার ফুল অ্যাডার হাফ সাবস্ট্রাক্টর তারপর হচ্ছে 4-bit প্যারালাল অ্যাডার এগুলো নিয়ে আমাদেরকে হচ্ছে নলেজ দেওয়া হবে যেগুলো আমাদের আগামী দিনের যদি আমরা ইন ফিউচার ইলেকট্রনিক্স নিয়ে হায়ার স্টাডিজ করতে চাই অথবা তোমার ধরো সেমিকন্ডাক্টর নিয়ে পড়তে চাই অথবা তোমার ধরো হচ্ছে বেসিক্যালি আগামী দিনে যদি আমরা রোবোটিক্স নিয়ে পড়তে চাই আমাদের এই নলেজগুলো খুবই হেল্প করবে ঠিক আছে তো বিসিএস সিলেবাসটাকে এই জন্যই এত সুন্দর করে তৈরি করা হয়েছে যাতে আগামী দিনে হায়ার স্টাডিজও আমরা করতে পারি এবং যারা ইলেকট্রনিক্সের স্টুডেন্ট আছো তোমাদেরও কিন্তু ডিজিটাল ইলেকট্রনিক্স থাকে এই সেম জিনিসগুলোই তোমাদের থাকে তারপর হচ্ছে কম্বিনেশনাল সার্কিটস অ্যান্ড সিকোয়েন্সিয়াল সার্কিট এই দুটো চ্যাপ্টার কিন্তু একটু ডিফিকাল্ট চ্যাপ্টার আছে এবং এই দুটো চ্যাপ্টার খুব ভালো করে পড়তে হবে এবং এখান থেকে কিন্তু কোশ্চেনটাও একটু বেশি পরিমাণে আসে কম্বিনেশনাল সার্কিটস এর মধ্যে হচ্ছে আমাদের অনেক কিছুই থাকে সিকোয়েন্সিয়াল সার্কিটস এর মধ্যে হচ্ছে আমাদের এসআর ফ্লিপ ফ্লপ ডি ফ্লিপ ফ্লপ টি ফ্লিপ ফ্লপ জেকে ফ্লিপ ফ্লপ যখন এগুলো পড়বে তোমাদের ভালো করে এগুলো মাথাতে আসবে বাট এইটুকুনি বলতে পারি এখান থেকে 1 থেকে 6 হচ্ছে আমাদের প্রচুর ইজি কিন্তু এই 7, 8, 9, 10 হচ্ছে আমাদের একটু ডিফিকাল্ট টাইপের আছে একটু বুঝতে অসুবিধা হবে এগুলো একটু ভালো করে আমাদের পড়তে হবে এবং এই লাস্টের 4টা থেকে কিন্তু কোশ্চেন বেশি আসে যেমন এখানে রেজিস্টার সম্পর্কে পড়ানো হচ্ছে যেটা হচ্ছে পিওর ইলেকট্রনিক্সের সাবজেক্ট ঠিক আছে সো এই ছিল আমাদের সেকেন্ডটা এবার থার্ড যে আমরা দেখব সেটা হলো সফট স্কিল তো সফট স্কিল আর কিছুই না সফট স্কিল হচ্ছে আমাদের বেসিক্যালি ইংলিশ তো এখানে আমাদের হচ্ছে ইংলিশ শেখানো হবে ঠিক আছে কি কি ইংলিশে সাবজেক্ট আমাদের কাছে আছে যেরকম হচ্ছে আমাদের গ্রামার পড়ানো হবে এসে রাইটিং শেখানো হবে আনসিন সিন প্যাসেজ তারপর হচ্ছে বিজনেস রাইটিং কিভাবে মানে বিজনেসের জন্য আমরা লেটার লিখতে পারি ফর্মাল লেটার রিজিউমে সিবি কিভাবে লিখতে হয় রিজিউম কিভাবে তৈরি করতে হয় যেগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে রিপোর্ট রাইটিং করা শেখানো হবে সেলস রিপোর্ট কিভাবে লিখতে হয় বিজনেস রিপোর্ট কিভাবে লিখতে হয় প্র্যাকটিস রাইটিং অ্যান্ড মেনি মোর
কমিউনিকেশন স্কিলস, যেখানে হচ্ছে আমাদের পাবলিক স্পিকিং স্কিলস, স্পোকেন ইংলিশ, এই জিনিসগুলো শেখানো হবে। গ্রুপ ডিসকাশনের নলেজ দেওয়া হবে, যদি ভালো কলেজে পড়ো এগুলো সব ট্রেনিং দেওয়া হবে তোমাকে, ঠিক আছে? কারণ গ্রুপ ডিসকাশন আমাদের ইন্টারভিউর সময় কাজ লাগে, ইন্টারভিউতে গ্রুপ ডিসকাশনের রাউন্ড থাকে আমাদের কাছে, ঠিক আছে? এবং তার পাশাপাশি তোমার হচ্ছে একটা প্রজেক্ট তো আছে, ইন্টারনাল অ্যাসেসমেন্ট, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের প্রজেক্ট, এগুলো নিয়ে আমি পরে আলোচনা করবো, ঠিক আছে? তো এইটা ছিল আমাদের সেমিস্টার ওয়ানের টোটাল সাবজেক্ট, যেখানে তিনটে নিয়ে আলোচনা করলাম, প্রোগ্রামিং ফর প্রবলেম সলভিং, ডিজিটাল ইলেকট্রনিক্স অ্যান্ড সফট স্কিল। জিই বাস্কেট যেটা আছে, জিই বাস্কেটটা আমরা পরে আলোচনা করব, ঠিক আছে, আলাদা একটা ভিডিওতে, ওটাকে এই ভিডিওর মধ্যে বলবো না, তাহলে সব ঘেটে ঘ হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে আমরা এবার সেমিস্টার টুতে মুভ করছি, যেটা হচ্ছে সেমিস্টার ওয়ান কমপ্লিট হওয়ার পর তোমাদের সেমিস্টার টু থাকবে, যেখানে নাম্বার ওয়ান যে সাবজেক্টটা সেটা হলো ডিসক্রিট স্ট্রাকচার। এটা হলো আমাদের বিসি এর ক্ষেত্রে ম্যাথামেটিক্স, ঠিক আছে? বাট এই যে ম্যাথটা, এই ম্যাথটা কিন্তু আমাদের ক্লাস ইলেভেন টুয়েলভ বা সায়েন্সের ম্যাথের মতো নয়, এই ম্যাথটা প্রত্যেক স্টুডেন্টকেই নতুন করে শিখতে হবে। এটা তোমাদের হচ্ছে কম্পিউটার সায়েন্সের স্পেশাল ম্যাথামেটিক্স, যেটা এভরি কম্পিউটার সায়েন্স স্টুডেন্টদের পড়তে হয়, সে বিএসসি কম্পিউটার সায়েন্স করুক, বিএসসি আইটি করুক, বিসিএ করুক, এমসিএ করুক, বা বিটেক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করুক না কেন, ঠিক আছে? ডিসক্রিট স্ট্রাকচারের মধ্যে আমাদের কি কি থাকে, বেসিক অ্যালজেব্রা নলেজ দেওয়া হয়, ঠিক আছে? তো যদি তোমরা ইলেভেন টুয়েলভে ম্যাথ করে থাকো তাহলে তোমাদের একটু সুবিধা হবে এটা পড়তে, বাট সমস্ত কিছু সমস্ত স্টুডেন্টদের শেখানো হবে, তাই যারা আর্টস বা সায়েন্সের স্টুডেন্ট আছে ভয় পাওয়ার কোনো দরকার নেই, তোমরাও সব কিছু শিখবে, ঠিক আছে? এখানে কি কি জিনিস থাকে আমাদের কাছে, সেট থিওরি থাকে, ঠিক আছে? সেটের মধ্যে কি থাকে আমাদের, বেসিক্যালি আমরা যে ইলেভেন ক্লাস টুয়েলভে যে আমাদের সেট যে ছিল না, স্ট্যাটিস্টিক্সের যে সেট, ওই সেট প্রবাবিলিটি থাকে এখানে হচ্ছে তোমার, ঠিক আছে? এই যে এখানে সাবজেক্ট দেখতে পাচ্ছ, ঠিক আছে, ডিটেলস বলছি না, কারণ ডিটেলস বলতে গেলে মাথা ঘেটে ঘ হয়ে যাবে এখন, ভেন ডায়াগ্রাম, ঠিক আছে, মেনি মোর। তারপর হচ্ছে আমাদের থাকে প্রপোর্শনাল লজিক থাকে, যেখানে হচ্ছে ট্রুথ টেবিল, মডেস, ঠিক আছে, এখানে ডাইরেক্ট প্রুফ, প্রুফ বাই ইউজিং ট্রুথ টেবিল, প্রুফ বাই কাউন্টার এক্সাম্পল অ্যান্ড মেনি মোর, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে ডিসক্রিট স্ট্রাকচারের সিলেবাস, যখন পড়বে তখন বুঝতে পারবে। অ্যান্ড বাই দ্য ওয়ে, যদি ডিসক্রিট স্ট্রাকচার নিয়ে একটা ভিডিও চাই ডিটেলসে, যে অ্যাকচুয়ালি ডিসক্রিট স্ট্রাকচারের মধ্যে কি পড়ানো হয় যেটা আমি এই ভিডিওর মধ্যে বলবো না, তাহলে অতি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো ডিসক্রিট স্ট্রাকচার নিয়ে। আমি ডিসক্রিট স্ট্রাকচার বা ডিসক্রিট ম্যাথামেটিক্স নিয়ে খুব শীঘ্রই একটা ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো, প্রোনাউন্সিয়েশন হয়তো ভুল হতে পারে, আমি একটু প্রোনাউন্সিয়েশন ভুল করে দিই মাঝে মধ্যে, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের পড়ানো হয় ডিসক্রিট ম্যাথামেটিক্স, এখানে বেশি কিছু বললাম না, কারণ ঘেটে ঘ হয়ে যাবে, আলাদা করে পার্টিকুলার ভিডিওতে ডিটেলসে বলবো, ঠিক আছে? গ্রাফ থিওরি, গ্রাফ থিওরিটা খুব ইম্পর্টেন্ট, ইন্টারভিউতে কোশ্চেন আসে প্লেসমেন্টের সময় এখান থেকে, ঠিক আছে? নেক্সট সেমিস্টার টুতে যে সেকেন্ড যে চ্যাপ্টারটা আছে, এটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার কম্পিউটার ক্ষেত্রে, কোর কম্পিউটারের চ্যাপ্টার, যেটার নাম হলো কম্পিউটার আর্কিটেকচার। কম্পিউটার আর্কিটেকচার হচ্ছে আমাদের খুবই একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখানে হচ্ছে আমাদের অল অ্যাবাউট সিস্টেম আর্কিটেকচার, সিস্টেম ডিজাইনিং নিয়ে পড়ানো হয়ে থাকে, যেরকম ডেটা রিপ্রেজেন্টেশন দেখতে পাচ্ছ, কম্পিউটার অ্যারিথমেটিক, রেজিস্টার ট্রান্সফার, মাইক্রো অপারেশন, লো লেভেল, হাই লেভেল, বেসিক কম্পিউটার অর্গানাইজেশন ডিজাইন, মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউ, মেমোরি, র্যাম, হার্ড ডিস্ক, এইগুলো নিয়ে আমাদের এখানে পড়ানো হয়, পাইপলাইন অ্যান্ড ভেক্টর প্রসেসিং, ইনপুট আউটপুট অর্গানাইজেশন, মেমোরি অর্গানাইজেশন, ঠিক আছে? এই সমস্ত জিনিসগুলো আমাদের হচ্ছে কম্পিউটার আর্কিটেকচারের মধ্যে পড়ানো হয়। এটা একটা পিওরলি থিওরিটিক্যাল সাবজেক্ট, অনেক কোশ্চেন এখান থেকে আসে এক্সামের সময় বেসিক্যালি, অ্যান্ড এটা পুরোটাই থিওরিটিক্যাল সাবজেক্ট, এবং এখানে ল্যাবও হয়, কিন্তু এরকম হচ্ছে ল্যাব হয় না, ঠিক আছে? তোমার ল্যাবও এখানে হয়, যেমন দেখতে পাচ্ছ লিস্ট অফ প্র্যাকটিক্যাল এখানে দেওয়া আছে, এটার ক্ষেত্রেও তোমাদের ল্যাব হয়, ঠিক আছে? বাট থিওরিটিক্যাল কোশ্চেন এখান থেকে অনেক বেশি আসে। এরপর নেক্সট সেমিস্টার টুতে থার্ড যে চ্যাপ্টারটা আছে, এটা খুবই ইজি চ্যাপ্টার, একদম পাতি চ্যাপ্টার, তোমরা চাইলে এক্সামের একদম 3 থেকে 4 দিন আগে পড়েই এই সাবজেক্টের ক্ষেত্রে ফুল মার্ক্স তুলে দিতে পারো। বেসিক্যালি এনভায়রনমেন্টাল সায়েন্স পড়ানো হবে, যা যা ইবিএস এর ক্ষেত্রে আমাদের থাকে তাই আমাদের পড়ানো হবে, ইকোলজি, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, ল্যান্ড পলিউশন, নয়েস, মানে থিওরিটিক্যাল সাবজেক্ট যেগুলো ছোটবেলায় পড়ে এসেছে, যেগুলো নিজে নিজে পড়ে নেওয়া যায়। অ্যান্ড সমস্ত কিছু কিন্তু আমাদের ইংলিশে পড়া, কোনো কিন্তু বাংলা বা হিন্দি কিন্তু এখানে নেই, এটা কিন্তু মনে রাখবে, সমস্ত কিছু কিন্তু ইংলিশে। যারা বাংলা মিডিয়াম স্টুডেন্ট আছে তাদের হয়তো প্রথম সেমিস্টারটা একটু পড়াশোনা করতে অসুবিধা হবে, কারণ সব কিছু ইংলিশে পড়ছে, বাট তারপর তোমাদের মনে হবে যেন ছোটবেলা থেকেই ইংলিশে পড়াশোনা করেছি, ঠিক আছে? তো এই জিনিসটা মনে রাখবে। আর নেক্সট তো জেনারেল বাস্কেট আছে, তো ওইটা নিয়ে আর বললাম না। সো এই ছিল আমাদের টোটাল ফার্স্ট ইয়ার বিসি এর ক্ষেত্রে সিলেবাস, যেখানে আমি ফার্স্ট সেমিস্টার থেকে লাস্ট সেমিস্টার পর্যন্ত একটা ওভারঅল আইডিয়া দিয়েছি, এবং ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড, মানে ফার্স্ট সেমিস্টার অ্যান্ড সেকেন্ড সেমিস্টারটা নিয়ে ডিটেলসে আলোচনা করেছি। যদি তোমাদের খুব শীঘ্রই ফার্স্ট ইয়ারের বেস্ট বেস্ট বিসি এর বুকস
সম্পর্কে ভিডিও চাই তাহলে অতি অবশ্যই বলো, কমেন্ট সেকশনে কমেন্ট করো, এবং তার পাশাপাশি এই ভিডিওটাতে আমাদের 50টা হচ্ছে লাইক টার্গেট। যদি 50টা লাইক আমাদের চলে আসে তাহলে খুব শীঘ্রই এই উইকের মধ্যেই তোমরা বিসিএ টপ বুকস নিয়ে ভিডিওস দেখতে পাবে। যদি না আসে তাহলে কিন্তু দেখতে পাবে না, তাহলে দেরি হবে, যখন আমার ইচ্ছা হবে তখনই বানাবো। যদি 50টা লাইক করে দিতে পারো এই ভিডিওটাতে ফটাফট, তাহলে খুব তাড়াতাড়ি আমি ভিডিও বানিয়ে দেবো বিসিএ টপ বুকস ফর ফার্স্ট সেমিস্টার। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, এবং এই পিডিএফটা ডাউনলোড কোথা থেকে করতে পারবে তাও আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। অন্য কোনো সাবজেক্টের মধ্যে যদি সিলেবাস নিয়ে ডিসকাশন চাই, লাইক ক্যালকাতা ইউনিভার্সিটির মধ্যে বিএসসি কম্পিউটার সায়েন্স অনার্স অথবা বিএসসি আইটি সিলেবাস নিয়ে, তাহলেও বলো, ভিডিও বানিয়ে দেবো অতি অবশ্যই। যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে তোমাদের সকল বন্ধুদের মধ্যে। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে। অ্যান্ড ফাইনালি একটা কথাই বলতে চাই, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। Thank you.